মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা 2000 ছাড়িয়ে গিয়েছে। আহতের সংখ্যাও 2000 এর বেশি বলে জানা যাচ্ছে। ধ্বংসস্তূপের নিচে এখনো অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। জোর কদমে চলছে উদ্ধার কাজ। বিশ্বের নানা প্রান্ত থেকে মরক্কোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আফ্রিকার উত্তর পশ্চিমে ছোট পাহাড়ি দেশ মরক্কো শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সেই দেশের মাটি। স্থানীয় সময় অনুযায়ী রাত 11:30 নাগাদ ভূমিকম্প হয় রিখটার স্কেলে, যার মাত্রা ছিল 6.8। এরপর ছোট ছোট কয়েকটি আফটার শকেও কেঁপেছে মরক্কো। মারাকাস শহর থেকে 72 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। রাতে যে সময় কম্পন অনুভূত হয় অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন। ভূমিকম্পের প্রতিঘাতে একাধিক বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের। গত 60 বছরে মরক্কো এত বিভৎস প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়নি। আবারও জানাচ্ছি দর্শকদের, মরক্কোর ভূমিকম্পে মৃতের সংখ্যা 2000 ছাড়িয়ে গিয়েছে। আহতের সংখ্যাও 2000 এর বেশি বলে জানা যাচ্ছে। এখনো পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারেন বলে আশঙ্কা। জোর কদমে চলছে মরক্কোর উদ্ধার কাজ। বিশ্বের নানা প্রান্ত থেকে মরক্কোর দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। আফ্রিকার উত্তর পশ্চিমের একটি ছোট্ট পাহাড়ি দেশ হচ্ছে মরক্কো। শুক্রবার রাতে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে সেই দেশের মাটি। স্থানীয় সময় অনুযায়ী রাত 11:30 নাগাদ ভূমিকম্প অনুভূত হয় রিখটার স্কেলে, যার মাত্রা ছিল 6.8। এরপরে ছোট ছোট আরো কয়েকটি আফটার শকেও কেঁপে উঠেছে মরক্কো। মারাকাস শহর থেকে 72 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ছিল ভূমিকম্পের উৎসস্থল। রাতে যে সময় কম্পন অনুভূত হয় অনেকেই তখন ঘুমোচ্ছিলেন। ভূমিকম্পের প্রতিঘাতে একাধিক বাড়ি ধূলিসাৎ হয়ে গিয়েছে মরক্কোয়। ধ্বংসস্তূপে চাপা পড়ে মৃত্যু হয়েছে বহু মানুষের, আহত হয়েছেন বহু। গত 60 বছরে মরক্কো এত বিভৎস প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হয়নি যা এইবার হয়েছে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।